নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব। ইতিহাসের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে তো আমরা আজকে আলোচনা করব ছশো এক নম্বর প্রশ্ন থেকে তা ছশো এক নম্বর প্রশ্নে আপনারা এর আগের প্রশ্নগুলো যদি আপনারা দেখতে চান মানে ছশো একের প্রশ্ন আলোচনার আগে যে ক্লাস বা যে ভিডিও ক্লাসগুলো আমাদের হয়েছে সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা এক্ষুনি চ্যানেলের প্লেলিস্টে যান এবং চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখুন পরপর হিস্ট্রি সেকশানের মধ্যে আমাদের এখানে দেওয়া আছে আপার প্রাইমারি টেডের জন্য তা সেই ভিডিওগুলো দেখুন এবং আপনারা সেই ভিডিও থেকে অনুধাবন করুন যে কীরকম ধরনের প্রশ্নগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ইতিহাস বিষয়টা আপনাদের যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় আসে সব পরীক্ষার জন্য কিন্তু আজকের এই সেটটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা এরকম যে সমস্ত সরকারি চাকরি পরীক্ষায় ইতিহাস বিষয়ে কোশ্চেন অ্যান্সার করা হয় তা সেইখানে কিন্তু এই সব প্রশ্ন কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ আরেকটা জিনিস আপনাদের বলে দিই আপনারা অবশ্যই খাতা পেন নিয়ে বসবেন কারণ আমরা পঞ্চাশটা প্রশ্ন আজকে আলোচনা করব যে প্রশ্নটায় আপনাদের সঠিক হচ্ছে সেটাই রাইট মার্ক করবেন এবং যেটায় ভুল হচ্ছে সেটাই ক্রস মার্ক করবেন এইভাবে আমরা পরপর পঞ্চাশটা প্রশ্ন আজকে আলোচনা করব আপনারা কে কত পেলেন সেই মার্কসটা পোস্ট করবেন এবার বলি আপনারা যদি সিক্সটি পার্সেন্ট অ্যান্ড পান তাহলে জানবেন যে আপনাদের পারফরমেন্স ঠিক আছে আর আপনারা রেগুলার বেসিসে আমাদের ভিডিওগুলো ফলো আপ করা উচিত হবে কারণ আপনাদের পারফরমেন্সটি কী রাখার জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্টের নিচে মানে সিক্সটি পার্সেন্ট অ্যান্ড বিলো দ্য সিক্সটি পার্সেন্ট তা তাদের বলবো আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে যান চ্যানেলের প্লে লিস্টে দেখুন প্রচুর ভিডিও আপলোড করা আছে আমরা রেগুলার বেসিসে সেন্ট্রাল টেড বেঙ্গল টেড ত্রিপুরা টেড এবং আসাম টেডের প্রায় হাজারের ওপর ভিডিও আপলোড করে দিয়েছি আশা করছি সেগুলো আপনাদের অবশ্যই উপকারে লাগবে এবং সেগুলো আপনাদের অবশ্যই মোটিভেট করবে তো কথা আর বাড়াচ্ছি না চলুন আমরা আলোচনায় ফিরে যাই তা আলোচনায় এসেছি আজকে প্রথম প্রশ্ন ছশো এক নম্বর প্রশ্ন এটা ছিল আপনাদের গ্যালোডিনের হোম ট্যাক্সের প্রশ্ন তা গেলোডিনের হোম ট্যাক্সের যে প্রশ্ন ছিল তা সেই প্রশ্ন থেকে আমরা আলোচনা করব প্রশ্ন জৈনদের আদি নাম কী ছিল অপশান এ নিগ্রন্থ অপশান বি আরোহন্ত অপশান সি জিন এবং অপশান ডি হচ্ছে তীর্থাঙ্কর ছশো এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের আমরা সঠিক উত্তর কোনটা সেটা দেখে নিচ্ছি এর সঠিক উত্তর হলো অপশান এ নিগ্রন্থ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড টু ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল অপশান এ ইন্দ্র অপশান বি অগ্নি অপশান সি সাবিত্রী এবং অপশান ডি ঊষা ছয়শো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সাবিত্রী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স কৃষ্ণদেব তার বিখ্যাত গ্রন্থ আমুক্ত মাল্যদা কি ভাষায় রচনা করেন অপশন এ তামিল অপশন বি কন্নড় অপশন সি মালয়ালম এবং অপশান ডি সংস্কৃত ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কন্নড় নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড ফোর সিন্ধু সভ্যতার সময়কার নিচের কোনটি নির্ধারিত হয়েছে অপশান এ প্রাচীন প্রস্তার যুগ অপশন বি মধ্যপ্রস্তার যুগ অপশন সি নব্য প্রস্তার যুগ এবং যুগ নম্বর প্রশ্ন আর ছয় তাম্রপ্রস্তার যুগ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড ফাইভ শিবাজি ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তুরন্দারের সন্ধি স্বাক্ষর করেন কার সঙ্গে অপশন এ আফজাল খা অপশন বি জয়সিংহ অপশান সি শায়েস্তা খা এবং অপশান ডি ঔরঙ্গজেব ছয়শো পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি জয়সিংহ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সিক্স মোহাম্মদ ঘড়ির পদস্থ কর্মচারীদের মধ্যে কে বাংলাদেশ জয় করেছিলেন অপশান এ তুর্ঘিল খান অপশান বি তাজউদ্দিন ইলদিস অপশান সি মোহাম্মদ বখতিয়ার খলজি এবং অপশান ডি কুতুবুদ্দিন আইবক ছয়শো ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মোহাম্মদ বখতিয়ার খুলজি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স নিচের কোনটির মধ্যে বৌদ্ধ ধর্মতত্ত্ব বর্ণিত আছে অপশন এ জাতক অপশন বি শতপদ অপশন সি উপনিষদ এবং অপশান ডি হচ্ছে ধর্মপদ তাহলে 607 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ধর্মপদ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে কে সুলতান মাহমুদের ভারত অভিযানকে জিহাদ বা ধর্মযুদ্ধ বলে ব্যাখ্যা করেছেন অপশন এ অলবিরুনি অপশন বি উদবি অপশন সি ভিনসেন্ট স্মিথ এবং অপশন ডি জাফর ছয়শো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উদ্ভি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স বিজয়নগর ও বাহমণি রাজ্যের মধ্যে কোন ভূখণ্ডকে কেন্দ্র করে বিরোধ হতো অপশন এ মাদুরাই অপশান বি ওয়ারাঙ্গাল অপশান সি মালাবার এবং অপশান ডি রায়চুর দোয়াব ছয়শো নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি রায়চুর দোয়াব নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড ভাট কে নির্মাণ করেছিলেন অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান বি অজাত শত্রু অপশান সি সূর্যবর্মন এবং অপশান ডি কনিষ্ক ছয়শো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সূর্যবর্মন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স রেহালা কি লিখেছিলেন অপশন এ বতুতা অপশন বি অলবিরুনি অপশন সি আবুল ফজল এবং অপশন ডি বীরবল ছয়শো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বতুতা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড টুয়েলভ মধ্যযুগের ভারতে কোন ব্রাহ্মণ আধ্যাত্মিক নেতা হিন্দু ও মুসলমান উভয়কেই শিষ্য হিসেবে গ্রহণ করেছিলেন অপশন এ চৈতন্যদেব অপশন বি কবির অপশন সি তুলসীদাস এবং অপশন ডি রামদাস ছয়শো বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ চৈতন্যদেব নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড থার্টিন কোন মুসলিম তাকে মধ্যযুগে হিন্দু মুসলমান সকলেই শ্রদ্ধা করত অপশন এ কবির অপশন বি নিজামুদ্দিন আউলিয়া অপশন সি সেলিম চিস্তি এবং অপশন ডি শেখ কুতুবউদ্দিন ৬১৩ ছয়শো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি নিজামুদ্দিন আউলিয়া নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড হিন ফলাফলহীন বিজয় বলে কোনটিকে বর্ণনা করা হয় অপশন এ আরবদের সিন্ধু বিজয় অপশন বি মুসলমানদের বাংলা বিজয় অপশন সি মুঘলদের গুজরাট বিজয় এবং অপশন ডি মুঘলদের বিজাপুর বিজয় ছশো চোদ্দো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আরবদের সিন্ধু বিজয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স কোন মুসলিম সুলতান হিন্দুদের কাছে জগৎভূষণ অভিধা পান অপশন এ আকবর অপশান বি ইউসুফ আদিল শাহ অপশান সি আলাউদ্দিন হুসেন শাহ এবং অপশান ডি আলমগীর ছয়শো পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আলাউদ্দিন হুসেন শাহ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সিক্সটিন কি কে লিখেছিলেন অপশন এ ফাইভেন অপশান বি ইপসিন অপশান সি হিউনশাং এবং অপশান ডি মেগাস্থেনিস ছয়শো ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি হিউএনশাং নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড নিচের কোনটি অহল্লবাই এর বংশ অপশান এ হোলকার অপশান বি গায়কোয়াড অপশান সি সিন্ধিয়া এবং অপশান ডি ভোসলে ছয়শো সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ হোলকার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড বৌদ্ধ সাহিত্যে জীবক নামের উল্লেখ রয়েছে তিনি কে ছিলেন অপশন এ রাজা অপশন বি বণিক অপশন সি বোধিসত্ত্ব এবং অপশন ডি চিকিৎসক ছয়শো আঠেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি চিকিৎসক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স বাংলার কোন নবাব তার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন অপশান এ সিরাজউদ্দৌলা অপশন বি মীর কাশিম অপশন সি মির্জাফর এবং অপশন ডি মুর্শিদকুলি খাঁ ছয়শো উনিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি মুর্শিদকুলি খাঁ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড টোয়েন্টি কোন মুঘল সম্রাট জীবনের শেষ সময় তার পুত্রের দ্বারা কারারুদ্ধ উদ্ধ ছিলেন অপশান এ শাহজাহান অপশন বি বাবর অপশন সি আকবর এবং অপশন ডি জাহাঙ্গীর ছয়শো কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ শাহজাহান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড টোয়েন্টি ওয়ান গুরু গোবিন্দের জন্মস্থান কোনটি অপশন এ অমৃতসর অপশন বি আনন্দপুর সাহেব অপশান সি পাটনা এবং অপশন ডি লুধিয়ানা দুইশো সরি ছয়শো একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পাটনা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড টোয়েন্টি টু রাজতরঙ্গিনী গ্রন্থটিকে গ্রন্থটিতে কোন রাজবংশের ইতিহাস লিখিত রয়েছে অপশন এ গুপ্তবংশ অপশান বি মৌর্য বংশ অপশান সি শুঙ্গ বংশ এবং অপশান ডি কাশ্মীরের রাজাদের ছয়শো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কাশ্মীরের রাজাদের নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড টোয়েন্টি আকবরের সমাধি কোথায় অবস্থিত অপশান এ সিকেন্দ্রাবাদ অপশান বি ফতেপুর সিক্রি অপশান সি দিল্লি এবং অপশান ডি আজমির ছয়শো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সিকেন্দ্রাবাদ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফোর পেশোয়া কথাটির অর্থ কী অপশান এ মারাঠা সম্রাট অপশান বি মারাঠা সাম্রাজ্যের প্রধানমন্ত্রী অপশন সি শিবাজি সৈন্য দলের সেনাপতি এবং অপশান ডি মুঘল সৈন্যদের সেনাপতি ছয়শো চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মারাঠা সাম্রাজ্যের প্রধানমন্ত্রী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ কোন জোড়াটি সঠিক নয় অপশান এ মোহাম্মদ জয়সি পদ্মাবতী অপশন বি আবুল ফজল বাবুর নামা সি কলহন রাজতরঙ্গিনী অপশন ডি আব্দুল হামিদ বাদশাহী নামা বাদশাহ নামা তাহলে ছশো পঁচিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আবুল ফজল বাবর নামা নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স প্রাচীন ভারতে কাকে নীতিশাস্ত্রের প্রধান পণ্ডিত হিসেবে মান্য করা হয়েছে অপশন এ মনু অপশন বি পানিনি অপশান সি কৌটিল্য এবং অপশান ডি পতঞ্জলি ছয়শো ছাব্বিশ প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মনু নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স গুপ্ত রাজাদের সেভেন সমসাময়িক কাকে দক্ষিণে কারা রাজত্ব করতেন বা গুপ্ত রাজাদের সমসাময়িক কালে সরি ভুল উচ্চারণ করেছি তাহলে গুপ্ত রাজাদের সমসাময়িক কালে দক্ষিণে কারা রাজত্ব করতেন অপশান এ সাতবাহন অপশান বি ভয় ভকটক বা বাকাটক অপশন সি রাষ্ট্রকূট এবং অপশন ডি চুল ছয়শো সাতাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ভকটক বা বাকাটক নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স কে বাবরকে ভারতে আমন্ত্রণ করে আনেন অপশান এ দৌলত খান লোদি অপশন বি ইব্রাহিম লোদি অপশন সি মোহাম্মদ লোদি এবং অপশন ডি সিকান্দার লোদি ছয়শো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দৌলত খান লোদি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড টোয়েন্টি নাইন হর্ষবর্ধনের ভগ্নীর নাম কি অপশান এ নন্দিনী অপশান বি পদ্মিনী অপশান সি রাজ্যশ্রী এবং অপশান ডি দেবশ্রী ছয়শো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রাজ্যশ্রী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড থার্টি চৈনির পরিব্রাজক হিউয়েন সাং ভারতবর্ষে কত বছর অতিবাহিত করেন অপশান এ সাত বছর অপশান বি বারো বছর অপশান সি কুড়ি বছর এবং অপশান ডি আঠাশ বছর ছশো তিরিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি আঠাশ বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স বিখ্যাত কোন দুই ভারত আক্রমণকারীর সাথে বাবরের রক্তের সম্পর্ক ছিল অপশান এ নাদির শাহ ও তৈমুল লং অপশান বি চেঙ্গিস খা ও তৈমুল্লং অপশান সি গজনীর মামুদ ও তৈমুল লং এবং অপশান ডি চেঙ্গিস খা ও নাদির শাহ ছয়শো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি চেঙ্গিস খা ও তৈমুল লং নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স তিনি একজন সুদাক্ষ শাসক সুশিক্ষিত ও বীর যোদ্ধা হওয়া সত্ত্বেও অনেক ব্রিটিশ ঐতিহাসিক তাকে অজ্ঞ এবং উন্মাদ অসভ্য বলে বর্ণনা করেছেন ইংরেজদের বিপজ্জনক শত্রু অষ্টাদশ শতাব্দীর এই ভারতীয় রাজা কে ছিলেন অপশান এ হায়দার আলী অপশান বি টিপু সুলতান অপশান সি শিবাজি এবং অপশান ডি ওয়াজির আলী ছয়শো বত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি টিপু সুলতান নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড থার্টি থ্রি পাল যুগে সুরেশ্বর ও নিচল কর নামে আয়ুর্বেদের শাস্ত্রকে রচনা করেছিলেন অপশন এ শ্রীধর ভট্ট অপশন বি ধিমান অপশন সি চরক এবং অপশান ডি চক্রপাণী দত্ত ছয়শো তেত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি চক্রপাণী দত্ত নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড থার্টি ফোর পাঞ্জাব কেশরী কাকে আখ্যা দেওয়া হয়েছে অপশন এ গুরু নানক অপশন বি গুরু গোবিন্দ সিং অপশন সি তেগবাহাদুর এবং অপশন ডি রঞ্জিত সিংহ ছশো চৌত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি রঞ্জিত সিংহ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড থার্টি ফাইভ ঝাঁসির রানী এর আসল নাম কী ছিল অপশান এ রাজলক্ষ্মী অপশন বি মণিকর্ণিকা সি রাজ্যশ্রী এবং অপশান ডি জিজাবাই ছশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মণিকর্ণিকা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড থার্টি সিক্স কবে ইংরেজরা ঝাঁসি দুর্গ আক্রমণ করেছিলেন অপশান এ আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে অপশান বি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে অপশান সি আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে এবং অপশান ডি আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে তাহলে ছশো ছত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড থার্টি সেভেন রানী লক্ষ্মী স্বামী ঝাঁসি মহারাজার নাম কী ছিল অপশান এ গঙ্গাধর রাও অপশন বি তাঁতিয়া দীক্ষিত অপশন সি দামোদর রাও এবং অপশন ডি তাঁতিয়া টুপি ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ গঙ্গাদার রাও নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড থার্টি এইট লর্ড ডালহৌসির প্রতিনিধি ঝাঁসির রানির মন্ত্রিসভায় এসে ঘোষণা করেছিলেন যে ঝাসির শাসনবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থাকবে এর উত্তরে রানী বলেছিলেন মেরি ঝাঁসি নেইদুঙ্গা কে ছিলেন এই ইংরেজ প্রতিনিধি অপশন এ ও ডায়ার অপশন বি মেজর ইলিশ অপশন সি চার্লস মেকটাফ এবং অপশন ডি উইলিয়াম বার্ড ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মেজর ইলিশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স রানী লক্ষ্মীবাইয়ের সারা জীবনের বন্ধু ও অন্তরঙ্গ সহচরী ছিলেন এক মুসলিম নারী কি তার নাম অপশন এ মন্দারবাই অপশান বি জিজাবাই অপশান সি চাঁদবিবি এবং অপশান ডি চাঁদনি ছশো উনচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান এ মন্দারবাই তাদের সবার উত্তর সঠিক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড ফর্টি কে বলেছিলেন সাইমন ফিরে যাও সাইমন গো ব্যাক অপশন এ বাল গঙ্গাধর তিলক অপশন বি ভগৎ সিং অপশান সি মহম্মাদ মহাত্মা গান্ধী এবং অপশান ডি হচ্ছে লালা লাজপত রায় ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি লালা লাজপত রায় নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স কে বলেছিলেন করেঙ্গে ইয়া মরেঙ্গে ডু আর ডাই অপশান এ সর্দার বল্লভ ভাই প্যাটেল অপশান বি নেতাজি সুভাষচন্দ্র অপশান সি মহাত্মা গান্ধী এবং অপশন ডি বালগঙ্গাধর তিলক ছশো একচল্লিশ নম্বর প্রশ্ন এর উত্তর আপনারা সবাই জানেন এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি মহাত্মা গান্ধী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড ফরটি টু কত সালে প্রতিষ্ঠিত হয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অপশান এ উনিশশো আঠেরো খ্রিস্টাব্দ অপশান বি উনিশশো বাইশ খ্রিস্টাব্দ অপশান সি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দ এবং অপশন ডি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ তাহলে ছশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড ফোরটি থ্রি বন্দে মাতারাম গানটিতে কে প্রথম সুর দিয়েছিলেন অপশন এ বঙ্কিমচন্দ্র অপশন বি অতুল প্রসাদ অপশন সি রবীন্দ্রনাথ এবং অপশন ডি নজরুল ছশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রবীন্দ্রনাথ নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড ফোর কত সালে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় অপশান এ উনিশশো সাতচল্লিশ অপশান বি উনিশশো আটচল্লিশ সি উনিশশো পঞ্চাশ এবং অপশান ডি উনিশশো বাহান্ন ছশো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি উনিশশো বাহান্ন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড ফাইভ এম এন রায়ের প্রকৃত নাম কী ছিল অপশান এ নরেন্দ্রনাথ ভট্টাচার্য অপশান বি মুকুদ নারায়ণ রায়চৌধুরী অপশান সি রাজনারায়ণ মুখার্জি এবং অপশান ডি হচ্ছে এদের কোনোটি নয় ছশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ নরেন্দ্রনাথ ভট্টাচার্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সিক্স যখন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন কে ভারতের ভাইসরয় ছিলেন অপশান এ লর্ড লিটন অপশন বি লর্ড মেয়ো অপশন সি লর্ড ডাফরিন এবং অপশন ডি লর্ড কার্জন তাহলে ছশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি লর্ড ডাফরিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড সেভেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ছিল অপশন এ ডাক্তার বিধানচন্দ্র রায় অপশন বি ডাক্তার প্রফুল্লচন্দ্র ঘোষ অপশন সি ডাক্তার হরেন্দ্রনাথ মুখার্জি এবং অপশন ডি প্রফুল্লচন্দ্র সেন ছশো সাতচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ডাক্তার প্রফুল্লচন্দ্র ঘোষ নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় অপশন এ আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ অপশন বি আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ অপশন সি আঠেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দ এবং অপশন ডি উনিশশো দুই খ্রিস্টাব্দ ছশো আটচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড নাইন কোন শহরে উনিশশো ছয় সালে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ অপশান এ কলকাতা অপশন বি করাচি অপশান সি ঢাকা এবং অপশন ডি মুম্বাই ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ঢাকা নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড ফিফটি উনিশশো সালের আগে কোন শহর ভারতের রাজধানী ছিল অপশান এ দিল্লি অপশন বি মুম্বাই অপশান সি লক্ষণ এবং অপশান ডি কলকাতা ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কলকাতা তো বন্ধুরা আমরা পঞ্চাশটা কোশ্চেন কিন্তু সলভ করে ফেলেছি এবার আপনাদের উচিত হবে আপনারা সৎভাবে যারা যেভাবে রাইট এবং রং করেছেন তার সঠিক কোশ্চেনের উত্তরটা আপনারা পোস্ট করবেন যে আপনারা কে কত পার্সেন্ট পেলেন বা কে কটা কোশ্চেন এখানে অ্যান্সার করলেন ঠিক আছে তাহলে আমরা পঞ্চাশটা প্রশ্নে আলোচনা করে ফেলেছি তা পঞ্চাশটা প্রশ্নে আপনারা কে কত পেলেন অবশ্যই আপনারা কিন্তু সেটা পোস্ট করবেন এইবার আমরা চলে যাব পরবর্তী বিষয় সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার পর্ব তা আমি আপনাদের আগামী দিনের জন্য একটা হোম ট্যাক্সের প্রশ্ন দেবো তো চলুন আজকে আমরা হোম ট্যাক্সের প্রশ্ন দিচ্ছি আপনারা একটু খাতায় লিখে নেন আজকে আপনাদের হোম প্রশ্ন হলো কার আদেশে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয় অপশন এ ও ডায়ার অপশান বি আর ডায়ার অপশান সি সিডনি রাউলাট এবং অপশন ডি হচ্ছে লর্ড আরউইন আবার আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি কার আদেশে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয় অপশন এ ও ডায়ার অপশান বি আর ডায়ার অপশান সি সিডনি রাউলাট এবং অপশান ডি লর্ড আরউইন আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে সেটা পোস্ট করুন আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই কোশ্চেনের সঠিক উত্তরটা দিয়ে দেওয়া হবে প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টের হবে তাদের পুরস্কৃত করা হবে তা আপনাদের তার জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ